আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আপনাদের দোয়া ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো আজকে আমি দেখুন আপনাদের জন্য নিয়ে আসছি হরেক রকমের সবজি। এখানে পাঁচ রকমের সবজি আছে, আজকে আমি এগুলো শুটকি দিয়ে রান্না করব। তো এখানে আমি নিয়েছি পুঁইবিচি, মূলা, বেগুন, গাজর, আলু। তো পাঁচ রকমের সবজি, পাঁচ রকমের সবজি দিয়ে যে রান্না করতে হবে পাঁচমিশালি সবজি দিয়ে। তো আমি আজকে এগুলো শীতল শুটকি দিয়ে রান্না করব। তো আপনারা যারা পছন্দ করেন শুটকি, তারা তো অবশ্যই এটা দেখবেন এবং রান্নাটা আপনারা উপভোগ করবেন। তো চলুন শুরু করি কীভাবে আমি রান্নাটা করি। তো আমি প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম তেল। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। পেঁয়াজটা লাল হয়ে আসছে, আমি এখন মশলাগুলো দিয়ে দেব। ওকে, প্রথমে আমি লবণ দিয়ে দিলাম। তো আমি মশলার আগে একটু পানি দিয়ে দিচ্ছি। আর না হয় আমার পেঁয়াজটা পুড়ে যাবে এই কারণে। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আপনারা পরিমাণ মতো পানি মশলাগুলো দেবেন, সবজি অনুযায়ী পরিমাণ মতো মশলাগুলো দিতে হবে। এরপর আমি মরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, এক চামচ পরিমাণ মতো ধনিয়ার গুঁড়াটা দিতে হবে। মশলাটা একটু কষিয়ে নেব। আর আমি এইখানেই দুটা শীতল শুটকি দিয়ে দেব। অনেকে এটাকে ফেয়া শুটকি বলে, আবার কেউ শীতল শুটকি বলে, আমরা শীতলই বলি। ফেয়া শুটকি ভিজা শুটকি বলে। দেখুন বন্ধুরা, আমার এটা কষানো হয়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে, সাথে সাথে শুটকিটাও কষানো হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দেবো সবজিগুলো। সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে শুটকি থেকে। আমি সবজিগুলো সব দিয়ে দিলাম মশলাতে। এখন মিশিয়ে দিচ্ছি, মেরেচুরে একটু মিশিয়ে দিই আমার মশলাগুলো। আমি এগিয়ে ভালো করে কষি দিয়ে তারপর সবজিগুলো দিয়ে দিয়েছি। এখন সবজিগুলো ভালো করে মেরে করে দিচ্ছি। খুব সুন্দর একটা কালার দেখা যাচ্ছে, দেখুন বন্ধু আপনারা। এখন আমি এটা একটু কষিয়ে নেব, সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে নেব। অল্প পানি দিয়ে দিলাম আমি, এখন এটা কষিয়ে দেব আর ঢেকে দেব। এখন আমি এখন ঢেকে দেব এটা। দেখুন বন্ধুরা, আমার একটা কষানো হয়ে গেছে শুক্তি। এখন আমি পানি দিয়ে দেব একটা ভালো করে শুদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। আমি এখন ঢেকে নেব।
তো আমার তরকারিটা বলক চলে আসছে, আমি একটু নেড়ে করে দিচ্ছি। আর এখন দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ, আর দিয়ে দেব কিছু টমেটো। বন্ধুরা দেখুন আমার তরকারিটা প্রায় হয়ে আসছে, এর মাঝখানে আমি একবার তরকারিটা নাড়াচাড়া করেছিলাম, সুন্দর একটা জুসি জুসি হয়েছে, আঠালো হয়েছে। তো আমি 8-10 মিনিট জাল করব, তারপর তরকারিটা নামিয়ে ফেলবো। আমি ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি, জালটা একটু বাড়িয়ে দিলাম, আর একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। বন্ধুরা আমি এখন তরকারিটা নামিয়ে ফেলবো, আর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা আমার তরকারিটা কেমন ধোয়া বের হচ্ছে, আমি সাথে সাথে এনে আপনাদের জন্য পরিবেশনটা করে ফেললাম। তো আমার এই শুটকি তরকারিটা কেমন হয়েছে আপনারা বলবেন, পাঁচমিশালি সবজি দিয়ে আমি এটা রান্না করলাম। তো যারা আমার ভিডিওটা পছন্দ করেন এবং আমার রান্নাগুলো পছন্দ করেন, অবশ্যই একটা লাইক করবেন এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, আল্লাহ হাফেজ।